नमस्ते नमस्ते नाक बंद चोक बंद हाथ बंद नार दिखे बंद कर सलोक जड़ित हो गलतक्षण रात नष्ट ভাবে একটা নিঃশ্বাসে একজন থেকে টান দিয়া মানুষ তো বাম পাশ থেকে ধরবেন আমার এই দোহাই মেইলা যদি না আসো সুলেমান নবীর মাথা খাও আমার আসরে দিয়া পাও বিশ্ব সুরে কথা কও ফুলটা হাতে দাও ফুল তোমাকে হাতে নিতে হবে ফুলটা হাতে নিতে হবে আমি যা বলি আমার কথা মতো চলো ফুল হাতে নিতে হবে হাত দুটা চাপা দেন এইভাবে ফুলটা হাতে নে বাড়াবাড়ি করবি না বাড়াবাড়ি করবি না এটা কিন্তু অন্য কোনো কবিতা আসে নাই ফুলটা হাতে নি ভদ্রভাবে বলছি ফুলটা হাতে নি আমাকে দেখতে হবে না ফুলটা হাতে নি হাত দুইটা চাপা দেন আমি বলছি হাত দুইটা চাপা ধর ফুলটা হাতে ধর ফুলটা হাতে ধর আমি বলছি ফুল হাতে ধর আমার উপর দিয়ে হাত ঘুরাবি না ফুলটা হাতে ধর এখন আপনি ছেড়ে দেন হ্যাঁ ভক্তি হয়ে গেছে মোমবাতিগুলো লাগা দেন বলো কে তুমি বলো কে বলছি এ তুমি বলো সত্য করে পরিচয় দাও সত্য বলে পরিচয় দাও ভদ্রভাবে বলছি আমি ভদ্রভাবে সত্যভাবে পরিচয় দাও একটু শুনে দেন তো যাক বলছি উৎপাত করবি না ছাড়বো তোকে তো আমি অসম্মানই করি নাই বল কই থেকে আসছিস সত্য করে বল কি নাম তোর কি নাম তোর বল কি নাম নামটা বল ভদ্র ব্যবহার করবি বলো কি নাম
বলো কি নাম? আমার নাম মানি। কেন আসছো তুমি এখানে? তুমি তো এত সুন্দর জিনিস, তুমি কেন মুসলিমের ঘরে আসছো? কি অপরাধ করছিল? আমার উপর দেবাক নিয়ে গিয়েছিল, সেই কারণে আমি এসেছি। এই সামান্য একটু ভুলের জন্য তোমাকে এখানে আসতে হবে? সামান্য একটু ভুলের জন্য তুমি কয়দিন? এই মিথ্যা কথা বলবো না, আর কোন আজকের নোক এখানে মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলো। তোমার নাম কালী নাকি? কি নাম সত্য করে বলো, কি নাম? কতদিন থেকে আসছো তুমি এখানে? কতদিন থেকে আসছো বলো? আমি অসহায় আসতে রই, ওরা আমাকে বহুত অত্যাচার করেছে কেন? আরে ওরা তো বোঝে নাই তো, আমি তো তোমার সামনে কোনো অত্যাচার তোমাকে আমি করি নাই, আমি তো তোমাকে সম্মান দিয়ে কথা বলছি, আমি তো তোমার সাথে কোনো বেঈমানি করি নাই, কোনো বেয়াদবি করি নাই, আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলছি। এবার বলো কি অপরাধে আসছো এবং কেন আসছো, কেন আজ কতদিন হয় আসার? কতদিন হলো আসার বলো? চব্বিশ দিন থেকে। কিন্তু আমি ওর কাছে যাচ্ছি না। অনেক করে যাচ্ছে, তারা তো অনেক কিছু করছে, তুমি কেন সেগুলো তো কিছুই তো মানো না। যাই হোক, তোমাকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, সে সম্পর্কে তোমার কি বলার আছে বলো? আমি চলে যাব। যাবে না? তুমি দেখো একবার ভেবে, তুমি আমার সামনে এই কথাটা বললা, তোমাকে যেতে হবে। যাব না। যেতে হবে? যাব না বলছি। আমি বলছি যেতে হবে। যাব না। আমি যদি তোমাকে পাঠিয়ে দেই, আমি তোমাকে যদি পাঠিয়ে দেই তখন কেমন করে যাবা? যাব না। আমি তোমাকে তো পাঠাবো। তুমি ভদ্রভাবে যাবে না, তোমার সাথে ভদ্র ব্যবহার করবো না অভদ্র ব্যবহার করবো বলো? আমি তোমার সাথে অভদ্রতা ব্যবহার করবো না ভদ্র ব্যবহার করবো বলো? বলো, তুমি বলো যে না, তুমি আমাকে কেমন করে পাঠাও আমি দেখবো, তাহলে আমি দেখি। আর যদি ভদ্রভাবে এখান থেকে চলে যাও তাহলে তোমাকে ছেড়ে দেবো। কিন্তু সেখানে এখানে রোগী সম্পূর্ণরূপে সুস্থ এবং কোনো দিন এখানে তুমি আর কোনো দিন আসতে পারবে না, আসলে তখন তুমি কিন্তু বুঝতে পারবে যে আমি কি জিনিস, তোমাকে আমি বুঝিয়ে দেবো, প্রয়োজন হলে তোমাকে আর ফেরত যেতে দেবো না। তো যাই হোক, কেউ হারাতে পারবি আর তুই পারবি? পারবো কি? তোমার খেলাটাই হবে না আমার খেলাটা দেখাবো বলো? আমি একবার গেলে আর একবার আসবি? তুই যে আসতে পারবি না, তো আর আমি এমন জিনিস করে দেবো তুই তো জীবনেও আসতে পারবি না, তুই আর কোনো দিন আসতে পারবি না, তুই যতই বলিস না কেন তুই আসতে পারবি না। এখন কি করবি বল, তুই আসতে পারিস কি করে আমি সেটা দেখবো বল। তাহলে তোকে সম্মানে ছাড়বো না অসম্মান করবো, কোনটা করবো বলো? সম্মানে ছাড়বো না অসম্মানে ছাড়বো? একটা গাছের ঠেল ভেঙে দিতে হবে তোমাকে আজকে, কতটুকু ক্ষমতা তোমার আজকে আমি দেখবো বলো? তোমার এতটুকু শক্তি নাই যে গাছের একটা ঠেল ভেঙ্গাই না আমার সামনে ফেলাও, এইটুকু ক্ষমতা তোমার ভিতরে পয়দা হয় নাই, এইটুকু তুমি করতে পারবে না। আর তুমি বলছো যে আমি এখান থেকে যাব না আবার আসবো, আসলে কি হবে, আর এখন তোমাকে ছেড়ে দেবো কি না সেটা আমি ভাবতেছি বলো, তুমি কোনটা করবে? কি কি নিতে আসছিস তুই? আমি যেটা নিতে এসেছি ওটা দিলে আমি চলবো। ওকেই তোকে দিতে হবে, তাহলে দিব? ওর বাচ্চা আমাকে দিতে হবে, আমি চলবো। ওর বাচ্চাকে দিতে হবে, তাহলে দিব বলো? তোমাকে তাই দেব, ঠিক আছে হইলো কথা। আর কোনো কথা আছে তোমার বলো? ওর বাচ্চাকে দিব, ভালো করে বলো। হ্যাঁ আমি ওর বাচ্চাকে চাই। যেতে পারবি তো?
বাচ্চাকে নিয়ে যাইতে পারবি তো? হ্যাঁ আচ্ছা ধরেন বাচ্চা সাওয়াট আজকে শিক্ষাটা দিই গিলাসগুলো ফাঁকা রাখেন আপনি। তুমি কালি আসল পরিচয় জানো? তুমি কালি মিথ্যা কথা বলো, হাগানি শিখছো না? কোরআনকে তুমি অবিশ্বাস করে ভাবছো তুমি? না সম্মান মতো কথা বলবো, কথা বলো না। তুমি কালি সত্য কথা বলো তো, কালি নাকি সত্য কথা বলো? তুমি কালি নাকি শাস্তি দিব তো আমার লেভার কিন্তু শাস্তি মনে থাকবে। কালি কালি তুই কি করবি এখন? বাচ্চা কি চাস বল, কি করবি? আমি যাবো কি করবি তুই? আসবি আরো এলে মেলা খবর কইছে থাক। আসবি আর কোনদিন? কসম কর বল, কেন আমাকে বললি যে আমি বাচ্চাকে নিতে আসছি, বাচ্চাটাকে নিব? আর বলবি কোনদিন? ভদ্রভাবে আর কোনদিন আসবি বল, যদি আসি তিরিশ কোটি দেবো তার মাথা খাই। আমি যদি আসি পিতা মাতার মাথা খাই, জীবনে আসবি না তার কোনোদিন? স্মরণ থাকবে তো, স্মরণ থাকবে তো, কি করবো? আরে আপনারা বললে কি আমি বোতল উঠাবো নাকি? ও যদি কোনোদিন আসে সেদিন হবে খেলা হবে, আমি একবারই আপনাদের সাথে খেলা দেখাবো নাকি? হ্যাঁ বল, সত্য করে বল যে আর কোনোদিন আসবো না। বিসমিল্লাহ বলিয়া মুখে তুলে নেন বান বড় বড় দেবতা নাই ছয়টা ধর্ম বলে বান তুলে নেন হাতে বাম দিকে বান জনতির মতো সুরে জোরতে লাগিল বান বৃষ্টি পুষ্কায় তিনি দেবতা তোমাদের শুভ শব্দ হুঙ্কারি একে পরে পানি আল্লাহর হাত দিতে পরে পানি দ্বিতীয় রাত তিন রাতে পরে পানি তিন পয় কম্বর চার রাতে পরে চার আমি পাঁচ পরে পানি পাঁচ পাঁচ দল ছয়তে পরে পীর সন্ধ্যার সাথে পরে পানি আপনার প্রথম আট পানি ব্যস্ত অষ্টম আমরা ইমান করে যদি নরেশ্বর আল্লাহ রাম সত্য জমিনে তোমার বাক্য করে আইলা ইল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বিসমিল্লা বলিয়া মুখে তুলি নেন বান বড় বড় দেবতা নাই শয়তান ধর্ম বলে বান তুলি নেন হাতে বাম দিকে বান জনতির মতো ছোট জোরতে লাগিল বান পৃষ্ঠে তো শয়তান দেও তো তোমার সব শব্দ হুঙ্কারি একে পরে পানি আল্লাহর হাত দুইতে পরে পানি দ্বিতীয় চাঁদ তিনেতে পরে পানি তিন পয়গম্বর চারেতে পরে পানি চার আমি আর পাঁচতে পরে পানি পাঁচ পাঁচ দল ছয়তে পরে পানি ফির সন্তান সাথে পরে পানি আট পানি পানি ব্যস্ত অষ্টম আমার এই মন্ত্র যদি নরেশ্বর আল্লাহ রাসূল তুমি জমিনাতে পরে বাক্য গেল ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বিসমিল্লা বলিয়া মুখে তুলি নেন বান বড় বড় দেবতা নাই শয়তান ধর্ম বলে বান তুলি নেন হাতে বাম দিকে বান জনতির মতো ছোট জোরতে লাগিল বান পৃষ্ঠে তো শয়তান দেও তো যাই হোক, আপনারা তো অনেকেই হয়তো কেউ যাও বিশ্বাস করেন, কেউ হয়তো বিশ্বাস করেন না। এটা আদিম যুগ থেকে চলে আসছে, দেওভূত প্রায় মানুষের মধ্যেই ধরে বা কবিরাজেরা ছাড়ায়। তো আজও আজকে এখানে দেওভূত ছাড়িয়ে দিয়ে গেলাম, আপনারা প্রত্যেকেই দেখলেন। তো এখন আপনাদের রোগীটা তো সম্পূর্ণরূপে সুস্থ এবং আশা করি সুস্থই থাকবে আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, কাজটা করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা করে দেখবেন।